আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকে আমি আপনাদের বাচ্চাদের খুবই সুন্দর একটি ডিজাইনার ফ্রক তৈরি করে দেখাবো, আর বাচ্চারা এই গরমে ফ্রকটি পরে অনেকটা আরাম বোধ করবে। আর আপনি চাইলে যে কোনো অনুষ্ঠানেও এরকম একটি ড্রেস তৈরি করে পরিয়ে নিতে পারবেন, যদি একটু ভালো মানের কাপড় দিয়ে তৈরি করেন। তাহলে চলুন দেখে নিই। এখানে আমি ড্রেসটি তৈরি করার জন্য দুই ধরনের কাপড় নিয়েছি। প্রিন্টের কাপড়টি নিয়েছি 1 গজ, আর এক কালারের কাপড়টি নিয়েছি 1 গজ। আর আজকের এই ড্রেসটি আমি তৈরি করছি 3 থেকে 4 বছর বয়সী বাচ্চার মাপ অনুসারে। আপনারা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন, তাহলে সব বয়সী বাচ্চার জন্য তৈরি করতে পারবেন, শুধু মাপগুলো চেঞ্জ করে নিলেই হবে। প্রথমেই আমি ড্রেসের উপরের বডির অংশ কেটে নিব, তাই কাপড়টিকে 4 বাজে ভাঁজ করে নিয়েছি। এখানে প্রথমে 1 বাজে 2 পার্ট করে নিয়েছি, এরপরে আরও একটি ভাঁজ দিয়ে 4 বাজ করে নিয়েছি। এখন কাপড়ের এই পাশটা এভাবে দাগ কেটে সমান করে নিচ্ছি। অনেক সময় দেখা যায় কি এই পাশটা একটু বাঁকা তারা থাকে, তার জন্য এভাবে দাগ কেটে সমান করে নেবেন। এখন উপরের বডির অংশের জন্য লম্বা নিচ্ছি মোট 10 ইঞ্চি, সেলাই করার পর এখানে 9 ইঞ্চির মতো লম্বা থাকবে। এখন এই দাগ অনুসারে কাপড়টাকে কেটে আলাদা করে নিতে হবে। হয়ে গিয়েছে কাটা, এখন এই পাশ থেকে আমি গলার চওড়ার মাপ নিচ্ছি। এখানে আমি গলার চওড়া নিচ্ছি 1.25 ইঞ্চি। এবার পিছনের গলার জন্য লম্বা নিচ্ছি 2 ইঞ্চি, আর সামনের গলার জন্য লম্বা নিচ্ছি 3 ইঞ্চি। দাগগুলোকে এইভাবে মিলিয়ে নিয়ে তারপরে গোল করে রাউন্ড শেপ করে দিচ্ছি। গলার এই দাগের পর থেকে 3 ইঞ্চি নিচ্ছি কাঁধের জন্য। কাঁধ থেকে নিচের দিকে আর্মহোলের জন্য দাগ কেটে নিচ্ছি 5 ইঞ্চিতে। এভাবে দাগটাকে মিলিয়ে দিয়ে তারপরে আর্মহোলটাতে শেপ করে দিব। হয়ে গিয়েছে দাগ কাটা, এখন আমি বডির অংশের মাপ নিচ্ছি। এখানে বডি নিচ্ছি 6 ইঞ্চি, আর সেলাই করার জন্য 1 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নিচ্ছি। কোমর নিচ্ছি 5.5 ইঞ্চি, এখানটাতেও 1 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নিলাম সেলাই করার জন্য। এখন এভাবে দাগটাকে মিলিয়ে দিব, আর কোমরের এখানটাতে 1/2 ইঞ্চি উপর দিক থেকে এভাবে দাগ কেটে রাউন্ড করে দিচ্ছি। হয়ে গিয়েছে দাগ কাটা, এবার এই দাগ অনুসারে কেটে নিব। তবে প্রথমেই পিছনের গলার মাপ অনুসারে কাটতে হবে, এরপর ভিতর থেকে একটি পার্ট সরিয়ে নিয়ে সামনের গলার মাপ অনুসারে কেটে নিব। হয়ে গিয়েছে কাটা, এখন পিছনের পাড়টাকে সমান মাঝখান থেকে কেটে দিচ্ছি। এখানটাতে আমি চেন সেলাই করব। এখন আমি প্রিন্টের কাপড় থেকে সামনের পাড়টের ডিজাইনার কাপড়টুকু কেটে নিব, তাই কাপড়টাকে এক পাশ থেকে এভাবে ভাঁজ করে নিয়েছি। এখন এর উপরে বডির অংশের সামনের পাড়টাকে সুন্দর করে সেট করে নিতে হবে। এভাবে সেট করে নিয়ে এর মাপ অনুসারে কাপড়টাকে কেটে নিব। দেখুন ভিউয়ার্স, হয়ে গিয়েছে কাটা, এখন আমি এটাকে ডিজাইন করে কেটে নিব। তাই গলার এখান থেকে ধরে নিয়ে 5 ইঞ্চিতে দাগ কেটে দিচ্ছি, আর আর্মহোলের এখানটাতে 2 ইঞ্চিতে দাগ কাটছি। এভাবে এই দাগগুলোকে এভাবে মিলিয়ে নিব, একটু বাঁকা করে মিলিয়ে নিতে হবে। এখন এই দাগ অনুসারে কেটে নিব। দেখুন ভিউয়ার্স, এখানে প্রিন্টের কাপড়টি এক কালারের কাপড়ের উপর ঠিক এরকমভাবে রেখে সেলাই করে নিতে হবে। হয়ে গিয়েছে, এখন আমি নিচে ঘেরের অংশ কাটবো, তাই বাকি টুকরো কাপড়টাকে এভাবে খুলে নিয়েছি। একভাবে খুলে নিয়ে এক পাশ থেকে ভাঁজ করে দিব। বিয়ার্স, এখানে কিন্তু আমার কাপড়ের পরিমাণ কম আছে, তাই আমি প্রথমে একটা পার্ট কাটবো, তাই এক পাশ থেকে এভাবে কোনাকুনি করে ভাঁজ করে নিয়েছি। এখন উপরের বডির অংশটাকে এর উপরে সেট করে নিয়ে কোমরের মাপটি নিয়ে নিতে হবে। যেভাবে কোমরের মাপটি নেওয়ার পর এই দাগ থেকে নিচের দিকে আমি লম্বা নিচ্ছি 12 ইঞ্চি। এইভাবে কোনা থেকে ইঞ্চি টেপটাকে এভাবে ধরে নিয়ে তারপরে 12 ইঞ্চিতে দাগ কেটে দিব। হয়ে গিয়েছে দাগ কাটে, এবার এই দাগ অনুসারে কেটে নিতে হবে। বিয়ার্স, এখানে একটি পার্ট কাটা হয়ে গিয়েছে, এখন বাকি কাপড়টুকুকে অপর পাশ থেকে এভাবে কোনাকুনি করে ভাঁজ করে নেব। এভাবে ভাঁজ করে নেওয়ার পর যে পাড়টা কেটেছি সেটা এর উপরে সুন্দর করে সেট করে নেব। এখন এর মাপ অনুসারে কেটে নিতে হবে। ভিউয়ার্স, দেখলেন তো অল্প কাপড় দিয়ে কিভাবে আপনারা এরকম সুন্দর একটি ড্রেস তৈরি করবেন। এই যে দুটি পার্টি কিন্তু বের হয়ে গিয়েছে। আর এখানে আমি প্রিন্টের কাপড়টাকে এভাবে কেটে নিয়েছি।
এখানে আমি এর চওড়া নিয়েছি 7 ইঞ্চি, আর লম্বা এখানে আছে 33 ইঞ্চি। এরকম ভাবে এখানে আমার 4 টুকরো কাপড় আছে। আমি টুকরো কাপড়গুলোকে সেলাই করে জোড়া দিয়ে তারপরে কুচি তৈরি করে নিব। আর এখানে আমি ফিতার জন্য কাপড় কেটে নিয়েছি। এখানে চওড়া নিয়েছি 3 ইঞ্চি, আর লম্বা নিয়েছি 18 ইঞ্চি। এখন কাপড়টার এই সাইড থেকে এভাবে ভাঁজ করে একটু কোণা করে কেটে দিব। এখানে কিন্তু দুটি পার্টই আছে। আর এখানে আমি কোমরের ফুলটির জন্য কাপড় কেটে নিয়েছি। এই কাপড় থেকে আমি পিছনের পার্টের জন্য গলা এবং হাতার জন্য এভাবে বাঁকা করে কাপড় কেটে নিয়েছি পাইপিংয়ের জন্য। বিয়ার্স হয়ে গিয়েছে কাটা। এখন আমি আপনাদের ড্রেসটি সেলাই করে দেখাবো, তাহলে চলুন সেলাইটা দেখে নিই। প্রথমেই সেলাই করবো সামনের পার্টের বডির অংশ, তাই এর উপরে প্রিন্টের কাপড়টিকে উল্টো সাইডে রেখে তারপরে সেলাই করে দিচ্ছি। এখানে আমি বডির অংশের এক কালারের কাপড়টিকেও উল্টো সাইডে রেখেছি, আর প্রিন্টের কাপড়টিকে উল্টো সাইডে রেখে আর্মহোল এবং গলার এই অংশগুলো সেলাই করে দিব। হয়ে গিয়েছে সেলাই করা। এখন আমি এই অংশগুলোতে এভাবে একটু কাট করে দিচ্ছি, এতে করে কাপড়টি উল্টে নেওয়ার পর ফিনিশিংটা সুন্দর আসবে। এখন আমি কাপড়টিকে সোজা পাশে এভাবে উল্টে নিয়েছি। উল্টে নেওয়ার পরে আপনারা একটু আয়রন করে নেবেন, এতে করে ফিনিশিংটা সুন্দর দেখাবে। আর আমি এখানটাতে এর ধার ঘেঁষে আরও একটি চাপ সেলাই বসিয়ে দিচ্ছি। দেখুন বিয়ার্স হয়ে গিয়েছে। এখন আমি নিচের এই অংশটুকুতে এভাবে ভিতর দিকে মুড়িয়ে সেলাই করে দিচ্ছি। হয়ে গিয়েছে সামনের পার্ট তৈরি করা। এখন আমি পিছনের পার্টগুলো সেলাই করে নিব। পিছনের পার্টে চেনের অংশে পট্টির জন্য এখানে আমি 1 ইঞ্চি চওড়া করে কাপড় কেটে নিয়েছি। এখন এই কাপড়টিকে সমান মাঝখান থেকে ভাঁজ করে বডির অংশের সাথে এভাবে মিলিয়ে নিয়ে সেলাই করে দেব। হয়ে গিয়েছে সেলাই করা। এখন আমি কাপড়টিকে উল্টো সাইডে এভাবে মুড়িয়ে নিচ্ছি। এভাবে মুড়িয়ে নেওয়ার পরে এখানটাতে আমি চেন সেলাই করব, তবে তার আগে আর্মহোল এবং গলার অংশটাতে পাইপিং করে নিব। এইভাবে উল্টো সাইড থেকে পাইপিংয়ের কাপড়টাকে রেখে তারপরে সেলাই করে দিতে হবে। চার পাঁচটা সেলাই করার পর পাইপিংয়ের কাপড়টাকে সোজা সাইডে উল্টে নিয়ে এভাবে সেলাই করে আটকে দিচ্ছি। হয়ে গেছে দুটি পার্টি সেলাই করা। এখন আমি এর সাথে চেন সেলাই করে নিব। চেনটাকে নিচের সাইডে এভাবে রেখে উপরের পাশে বডির অংশটাকে রাখবো, এরপরে এখান থেকে দড়ি নিয়ে সেলাই করে আটকে দিব। একটি পার্ট সেলাই করার পর ঠিক একই জায়গা থেকে অপর পার্টটা এভাবে
সেট করে নিয়ে সেলাই করে দিতে হবে। হয়ে গিয়েছে। পিছনের পাটটার সাথে চেন সেলাই করা। এখন আমি সামনের পাট এবং পিছনের পাটের কাঁধের অংশগুলো সেলাই করে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স, এখানে কাঁধের অংশগুলো সেলাই করা হয়ে গিয়েছে। এখন উপরের বডির অংশের সাথে নিচের ঘেরের অংশগুলো সেলাই করে দিব। উপরের বডির অংশটিকে সোজা সাইডে রেখেছি আর নিচের ঘেরের অংশের কাপড়টিকে উল্টো সাইডে রেখে সেলাই করে দিচ্ছি। এগুলোতে আমি ডবল করে সেলাই দিয়ে দিচ্ছি, এতে করে ড্রেসটি দীর্ঘদিন পর্যন্ত টেকসই থাকবে, সহজে ছিঁড়ে যাবে না। হয়ে গিয়েছে দুটি সাইডের কোমরের অংশ সেলাই করা। এখন আমি দুটি সাইডের বডির অংশ সেলাই করে দিব, তবে তার আগে ফিতাগুলো তৈরি করে নিচ্ছি। ফিতাগুলো এভাবে এক পাশ থেকে সেলাই করে তারপরে এরকম একটি টুথপিক দিয়ে উল্টে নিতে হবে। হয়ে গিয়েছে দুটি ফিতাই তৈরি করা। এখন আমি বডির অংশের সাথে ফিতাগুলো সেলাই করে দিব। প্রথমে এই পর্যন্ত সেলাই করার পর একটি পাট উঠিয়ে নিতে হবে। এরপরে ভিতরে ফিতাটা সেট করে নিয়ে অপর পাটটা আবার সুন্দর মতো বিছিয়ে দিব। এরপরে নিচের ঘের পর্যন্ত সেলাই করে আটকে দিতে হবে। একই নিয়মে দুটি পাশে সেলাই করে নিচ্ছি। হয়ে গিয়েছে দুটি সাইডই সেলাই করা। এখন আমি নিচের ঘেরের অংশের সাথে কুচির কাপড় সেলাই করব। ভিউয়ার্স, এখানে আমি ভিডিওটি লম্বা হয়ে যাবে তার জন্য এখানে কুচিগুলো তৈরি করে নিয়েছি আগে থেকে। এই দুটি পাশ কিন্তু আমি দুই পাশ থেকে মুড়িয়ে সেলাই করে নিয়েছি, এই যে দেখুন। এখন আমি কুচির কাপড়টিকে এইভাবে এর উপরে রেখে তারপরে সেলাই করে দেব। এখানে নিচের ঘেরের অংশটিতে আমি 1/2 ইঞ্চি উপর দিক থেকে কুচির কাপড়টি রেখে সেলাই করব। এরকমভাবে চারপাশ ঘুরে সেলাই করার পর এই অংশটাতে এসে কুচির দুটি পাট একত্রে রেখে চাপ সেলাই দিয়ে আটকে দিতে হবে। ভিউয়ার্স, হয়ে গিয়েছে ফ্রকটি তৈরি করা। এখন আমি কোমরের জন্য ফুলটি তৈরি করে নিব। এখানে যে কাপড়টিকে আমি সমান মাঝখান থেকে ভাঁজ করে চারপাশ সেলাই করে নিচ্ছি, এটা দিয়ে আমি বো তৈরি করব। আর ফিতার জন্য এই যে দেখুন, এখানে আমি ফিতার নিয়মে কাপড়গুলো সেলাই করে নিয়েছি। এখন এই কাপড়টিকে সমান মাঝখানতে এইভাবে একটু কেটে নিয়ে তারপরে উল্টে দিব। উল্টে নেওয়া হয়ে গিয়েছে। এখন এইভাবে ভাঁজ করে নিয়ে সমান মাঝখানটাতে সেলাই করে আটকে দিব। সেলাই করে আটকে দেওয়ার পর দুটি ফিতা এভাবে রেখে এর সাথে সেলাই করে আটকে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স, এখানে আমি বুটি তৈরি। এখন আপনি চাইলে এটা কোমরে বা বুকের অংশে সেলাই করে দিতে পারেন। আপনি যে সাইডে এটা সেলাই করলে আপনার কাছে সুন্দর মনে হবে, আপনি ওই পাশটা থেকে এটাকে সুই সুতা দিয়ে সেলাই করে আটকে দিবেন। এখানে আমি কোমরের অংশে সেলাই করে আটকে দিয়েছি। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেকটা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলের সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল।
আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।